শপথ। কি চাই আপনার? একেবারে ভেতরে ঢুকে পড়েছেন। আপনি লোকেশ বাবুর মা দিজেন তিওয়ারি, তাই না? লোকেশ বাবুকে বলুন মাধবী চ্যাটার্জি এসেছে। দীপ্তমানের মা? একদম তাই, দীপ্তমানের মা। দীপ্তমান যাকে আপনার ছেলে আটকে রেখেছে, আমি তার মা। কে পাঠিয়েছে আপনাকে? সতীশ বাবু? সতীশ বাবুর মেয়ে না আপনি? তেজ দেখেই বোঝা যাচ্ছে। একজন মাই আর একজন মাকে চিনে নিতে পারে, তবে তেজের আপনি দেখলেনই বাকি এখনো। আমার ছেলের যদি একটাও ক্ষতি হয় না, তাহলে এ বাড়ির এক একটা ইঁট আমি খসাতে থাকবো, আমি আগে থেকেই বলে দিলাম। যান লোকেশ বাবুকে ডাকুন। আরে কে এত সকাল? আরে বৌদি, কি সৌভাগ্য আপনি সকাল সকাল চলে এসেছেন। বুঝেছি, ছোট ভাইকে বিশ্বাস নেই। মা এখানে? ছেলে খবর নিতে চলে এসেছে, আমারই হেভি তাড়া। বাজে কথা রাখুন, দীপ কোথায় আছে ডাকুন। আরে আছে, এই তো ছোট ভাই। বউ দেখো দেখো, দীপ কেমন আছিস বাবা? দীপ মা, তুমি কেমন আছিস? দীপ, হ্যাঁ দীপ, কি চেহারা হচ্ছে তোর? আরে তোকে এখানে আর থাকতে হবে না দীপ, তুই আমার সঙ্গে চলে যাবি আজ। কাকিমা এ বাড়িতে? না মা, আমি এখান থেকে যাব না। দিদি, দীপ্তমানের মা এসেছে, মাধবী চ্যাটার্জি। এই বাড়িতে হঠাৎ? ও, দীপ্তমানকে বোধহয় নিতে এসছে। অবশ্য স্বাভাবিক, মায়ের মন তো, ছেলেকে যতক্ষণ না পাচ্ছেন ছটফট করছেন বোধহয়। দেখুন, আমরা কটা দিন দীপ্তমানের সঙ্গে ছিলাম, দীপ্তমান চলে যাবে জেনে আমাদেরই মনটা কিরকম খারাপ হয়ে যাচ্ছে। মুন্নি তো সারাদিন কথাই বলছে না, বড্ড মুছে পড়েছে মেয়েটা। কিন্তু এই বাড়িতে উনি শুধু কি দীপ্তমানকে নিতে, নাকি আর কি কারণ থাকতে পারে বন্যা? তুমি এত ভয় পাচ্ছ কেন? ও কিছু না দিদি, তুমি, আমি জানি বন্যা, উনি তোমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারেননি। মানলে তোমাদের জীবনটা আজকে অন্যরকম হতো। কিন্তু দীপ্তমান আজকেই চলে যাবে, চলে যাবে জানতাম, কিন্তু আজই? দেখো না বন্যা, এই কটা দিন থেকে ছেলেটা এত আমাদেরকে আপন করে নিয়েছিল যে ওকে নিজের ভাই ভাবতে শুরু করেছিলাম। আমার নিজের কোনো ভাই নেই তো। দিদি, ও চলে যাবে এটা তো ভালোই, সারা জীবন কি এ বাড়িতে বন্দী হয়ে থাকবে নাকি? হ্যাঁ ভালোই, আসলে আর কোনোদিনও দেখতে পাবো কিনা বুঝতে পারছি না তো, তাই জন্য নাচেও মন খারাপ হয়ে যাচ্ছে। দিদি, তুমি যাবে না ওর যাবার সময়? আমি? না বাবা, ওখানে সবাই থাকবে, আবার কে কে ভাববে, আমি যাব। তুমি জীবনে অনেক হারিয়েছো, আর হারাতে হারাতে সব থেকে বেশি যেটা হারিয়েছো সেটা হলো তোমার সাহস। কেন পাও এত ভয় সবাইকে দিদি? হারিয়েছি বোন, সব হারিয়েছি, বিনা দোষে হারিয়েছি। আর সব হারানোর পরে যেটা বাকি আছে সেটা আমার ভয়। পেয়েছ অনেক দিদি, মুন্নিকে পেয়েছ, দীপ্তমানের মতো একটা ভাই পেয়েছ, ওরও তো দিদি নেই, ও তো তোমায় পেয়ে কত খুশি হয়েছে বলো।
এই অনেক না পাওয়ার মধ্যে যেটুকু পেয়েছো সেটুকু কি অনেক নয় দিদি? সবচেয়ে বেশি আমি তোমাকে পেয়েছি। আর তোমাকে পেয়ে জানতে পেরেছি যে সবকিছু হারিয়ে যাওয়ার পর সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও আবার বাঁচা যায়। যাই দেখ, তোমাকে ঠাকুরের আশীর্বাদী ফুলগুলো দিয়ে আসি। কিরে, তুই যাবি না কাকুটার সঙ্গে দেখা করতে? আমি গেলে আমি যাব। কি ব্যাপার, কি বলতে চাও বলো। দেখো মা, এত বড় একটা কাজ করার আগে তোমার সাথে কথা বলা দরকার। কথা অনেক বলেছো দীপ, এনাফ ইজ এনাফ। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলো। মা তুমি কেন বুঝতে পারছো না মা, আমি এই বাড়ি থেকে চলে গেলে লোকেশ তিওয়ারি ছাড়া সবার খুব ক্ষতি হবে। আমি অন্যের কথা জানি না দীপ, আমি আমি এই বাড়িটা দেখছি, এই রকম একটা পরিবেশে আমি কিছুতেই তোমায় রেখে যেতে পারি না। আর লাভ লোকসানের হিসেবটা আমি তোমার কাছ থেকে শিখব না। মা, এই একই বাড়িতে একই পরিবেশে আরো অনেক লোক আছে, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে, আমার কেন হবে? তুমি কি পাগল হয়ে গেছো? কাদের সঙ্গে তুমি নিজের তুলনা করছো? ওরা লোকেশ তিওয়ারি নিজের বাড়ির লোক, ওরা তো এখানে থাকবে, ইটস নর্মাল। আচ্ছা একটা কথা বলো, শ্যামা তিওয়ারি যখন ফিরে আসবে তখন বোন নাকি আর এ বাড়ির লোক থাকবে? কি পরিচয় থাকবে? আনসার মি মা। দেখো ওর প্রতি একটা দায়িত্ব আছে, ওর প্রতি একটা ফিলিংস আছে আমার। দীপ, তুমি এদিকে এসো, এদিকে এসো মা। তুমি তুমি ওকে বোঝাও, তুমি ওকে বোঝাও মা প্লিজ। দেখো তুমি বললে নিশ্চয়ই যাবে। দেখো মা চুপ করে আছে, তার মানে মায়ের কোনো আপত্তি নেই। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে এখানে রেখে যাবো না বন্যা। কেউ মানুক না মানুক, আমি মানিয়েছি, আমি মুন্নির মা। আপনার অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে নিয়ে চলে যান কাকিমা, ওখানে ভালো নেই। বাড়ি চলো দীপ। কিউ রে মজলি, ঘরে কোনো কাম কাজ নেই, এখানে দাঁড়িয়ে আছিস, যা অন্দর। কোথা খানে গেল না, যা। চলি ভাইপো আর বৌদিকে জায়গায় পৌঁছে দিয়ে আসি, তারপর শ্যামাকে নিয়ে ফিরে আসবো। কিউ দেবজি, শ্যামাকে আনতে তোমায় যেতে হবে কেন? আমি ম্যাডাম জি তো নিজেই নিয়ে আসতে পারতো। না না বৌদি, হেভি সেয়ানা জিনিস, বাবা নিজের মাল নিজে বুঝে নিয়ে যাচ্ছে, পাক্কা ব্যবসাদার। তাই যদি হয় ব্যবসাটা আমিও করি ভালো করে, আমিও যাবো, আমি আমার গিয়ে নিজের মালটা বুঝে নিয়ে চলে আসবো, কি বৌদি তাই না? আসবো না, নিশ্চয়ই আসবো, তোর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার। হাজার চেষ্টা করেও কেউ আমাদের আটকাতে পারবে না, দেখিস নিশ্চয়ই আবার দেখা হবে। তাহলে চলো ভাইপো, ডায়লগ বাজি অনেক হলো, ঘরে চলে, ঘরে চলো।
দীপ্তমান একবার একটু এদিকে এসো ভাই। তুমি আমাকে দিদি বলেছ বলেই বলছি, এখানে আর কোনোদিনও এসো না। সমস্ত মনোকামনা পূর্ণ হবে আর হবে, দেখো সমস্ত খারাপ দিন এবার শেষ হবে। দেখো আর কোনোদিনও কোনো ভালোবাসা স্নেহের সম্পর্কে জড়াবো ভাবিনি, কিন্তু তুমি এসে অনেক কিছু বদলে দিয়েছো। তোমাকে তো আর কিছু দিতে পারবো না, শুধু ঠাকুরের এই আশীর্বাদটুকু দিলাম, ভগবান তোমাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করো। ভালো থেকো। আবার আমাদের দেখা হবে তো বন্যা। ভালো থাকবেন দীপ্তমান, ঈশ্বর চাইলে আবার দেখা হবে। যাই বলুন মাঝে মাঝলে কিন্তু আসল খেল দেখিয়ে দিল, ওর সাহস কিরম বেড়েছে দেখলেন মাঝে? সব দেখেছি। আগে লোকি সামাকে নিয়ে আসুক, তারপর সব হিসাব হবে। মাফ করবেন মাঝি, দেবরজির সামনেই তো সব হলো, লেকিন উনি তো কিছু বললেন না মজলিকে, এই জন্যই তো ও এত বার বেড়েছে। চুপ করে থাক বড়ি বহু, এত কথা বলিস না। আমার লোকি যখন যা করার সব করে, আগে সামাকে তো নিয়ে আসুক, তারপর দেখবি সব বদলে যাবে। সামাকেও দেবরজি ক্ষমা করে দেবে, লেকিন আমাকে অনেক বড় শাস্তি পেতে হলো মাঝে। শুন, সব আগের মতো হয়ে যাবে, কিছু ভাবিস না। আরে মজলি বউকে লোকি কিছু না বললে তো কি, আমি শিক্ষা দেব, কিন্তু এখন না, আগে সামা আসুক, ওকে দিয়ে যা করার করাতে হবে। কি বলছেন মাঝি, আপনি সামাকে দিয়ে মজলি আর বন্যাকে শিক্ষা দেবেন? আপনি কি ভুলে গেলেন সামাকে দিয়ে এর আগে বন্যা কি করিয়েছিল? আহা, ভুলিনি বলেই তো সামাকে দিয়ে ওর শোধ তুলবো। মগর মাঝি, সামা রাজি হবে? কাচরাকে এতদিন দেখাশোনা করলো তো বন্যাই, কাচরাকে মুন্নি বানিয়েছে তো বন্যা, সামা এসব জেনেও? জানবে না, জানবে না, এসব কিচ্ছু জানবে না। আর শুন, সামাকে দিয়ে এসব কাজ করাতে হবে। কিভাবে মাঝি? একবার সামা যখন বেঁচে ফিরেছে, তখন মরার আগে স্বামীর জন্য ভালো কাজ করুক, আর সেই জন্য ও করবে। মাঝি, সামাকে আবার মরার জন্য ফিরবে? সব হিসাব করা আছে, শুধু দেখে যা কখন কি হয়। শোন, ওদের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, এলে সামাকে ভালো করে ঘরে বসা। ঠিক আছে। Thank you.
দাঁড়ালো কি? আমার সোনা বেটা ঠিক আমার ছোটি বহুকে ঘরে নিয়ে এসেছে। আমাকে এমনি এমনি ঘরে তুলবো ছোটি বহুকে? বউ তো ঘরের লক্ষ্মী, ওকে স্বাগত জানাতে হবে না? যা টুনটুন নিয়ে আয়। भाग नहीं है, कहीं भी नहीं है। देखो मेरा हाथ, देखो हाथ, देखो। घबरा गया शमा? बड़ी भाभी, बड़ी भाभी, हमार लड़के हमार मुंह हमार कचरा को है लिया सुनना पर बचने के पर कचरा के लिया सुनना पर बचने को था हमार बच्चा लिया सुनना हमार बच्चा तो एक होना नहीं छोटी भाभी চলে গেছো, তারপরে এবাড়ির সব বদলে গেছে, ও তোমার কাচরাও বদলে গেছে গো। সে তো আর এখন তোমায় চিনতে পারবে না। হ্যাঁ সামা, যে তোকে মারতে চেয়েছিল সে তোর সব কেড়ে নিয়েছে, কাচরা কেউ